কিরে বাবলি, একা ঘরে ভূতের মতো বসে আছিস কেন? শরীরটা ভালো লাগছে না দিদি, মাথা ধরে আছে। বুঝেছি, আচ্ছা দাঁড়া, আমি আদা দিয়ে চা করে আনছি, খেলে দেখবি মাথা ব্যথা কোথায় পালায়। না গো দিদি, এই ঠান্ডার মধ্যে তোমার আবার চা করতে হবে না, এই তো একটু আগে চা করে মা বাবাকে দিয়ে এলে। তোকেও তো জিজ্ঞেস করলাম, চা খাবি কিনা? হ্যাঁ দিদি ভাই, আমার তখন চা খেতে ইচ্ছে করছিল না যে। আচ্ছা ঠিক আছে, এখন করে আনছি। শীতেই তোর অবস্থা কাহিল, শহরের মেয়ে তো, গ্রামে তো ঠান্ডা বেশি লাগবেই। কি করে বুঝলে দিদি ভাই তুমি? তখন না আমার লেপের নিচ থেকে বেরোতেই ইচ্ছা করছিল না, তাই বলেছিলাম চা খাবো না। পাগলি একটা, দাঁড়া চা করে আনি, তারপর বসে গল্প করব। রত্না, রত্না! এই যাই মা। ওই যে দিদি ভাই, তোমার শাশুড়ি মায়ের গলা শুকিয়েছে, তোমাকে অনেকক্ষণ দেখেনি বুঝি। এই বাবলি, হচ্ছেটা কি? আমার শাশুড়ি মা, আর তোর কি? আমারও শাশুড়ি মা, তবে তুমি হচ্ছে মায়ের আদরের বৌমা, আর আমি পরের বাড়ি না কুচুমে। থাক, তোর আর পাকামি করতে হবে না, বস, ঘুমোবি না কিন্তু? আমি ওদিকে দেখে তারপর চা নিয়ে আসবো, গল্প করবো কিন্তু। ইস দিদি ভাই, তুমি যদি এ বাড়িতে না থাকতে তাহলে যে আমার কি হতো। হ্যাঁ মা, ডাকছিলেন? হ্যাঁ বৌমা, বিকেল গড়িয়ে তো সন্ধে হতে চললো, পুষ্পা তো এখনো কাজে এলো না। আজ একটু দেরিতে আসবে মা, বলে গিয়েছে আমাকে, এসে রাতে রান্নাটা করে দিয়ে যাবে। কিছু করতে হবে আপনার? ছাদে কাপড় কেচে তো শুকোতে দিয়েছিল, এখন নামিয়ে না আনলে তো শীতে কুয়াশা পড়ে ভিজে থাকবে। আবার তোমার বাবার গায়ে দেওয়ার লেপটাও তো রোদে দিয়েছিল। হ্যাঁ মা, পুষ্পা আমাকে বলে গিয়েছিল, আমি সব ছাদ থেকে নামিয়ে এনে ভাঁজ করে রেখে দিয়েছি, বাবার লেপটাও আনা আছে, এখন দেব এনে। না না, তোমার বাবা তো বাগানের পরিচর্যা করতে গিয়েছে, পরে দিয়ে যেও। আচ্ছা মা, চা দেব একটু, আমি চা করতে যাচ্ছি। তা দিও, একটু করবেই যখন, তা ছোট বউকে বলতে পারো তো মাঝে মধ্যে চা করতে, ঘরের অন্য কাজকর্মে হাত লাগাতে। থাক না মা, আমি তো করে দিচ্ছি। না না বৌমা, এইভাবে আশকারা দিলে চলবে কেন? প্রথম থেকেই যদি সংসারের দায়িত্ব না নেয় তাহলে পরে আর কোনো দিনই নেবে না, বুঝলে বড় বৌমা? কলুর বলদের মতোই সংসারের ঘানি টানবে। বাবলি তো ছোট মা, আরেকটু বড় হোক, তারপর দেখবেন ঠিক সব দায়িত্ব নিয়ে নেবে। এই বাবলি, আবার লেপের তলায় ঢুকেছিস? এই যে বলে গেলাম না চা আনছি, ঘুমোবি না। এই বাবলি। ও দিদি ভাই, একটু ঘুমোতে দাও না গো, কি ঠান্ডা আজ। ঠান্ডা না ছাই, এই সন্ধেবেলা শুয়ে আছিস বলে শীতে ধরেছে, চাটা খা, দেখবি শীত কোথায় পালাবে। ও দিদি ভাই, মা কেন ডাকলো তোমাকে? আমাকে বকতে বলেছে নিশ্চয়ই? না রে, তোর অনেক প্রশংসা করছিলেন, কত ভালো মেয়ে তুই, শহরের মেয়ে, কত বড় ঘরের মেয়ে, কত বড় মন তোর। থাক থাক দিদি, বানিয়ে বানিয়ে কথা বলে আর আমাকে খুশি করতে হবে না, দাও চা দাও, তাহলেই খুশি হব। এই নে। এবারে বল, তোর পড়াশোনার কি খবর? পরীক্ষার তো আর বেশি দিন বাকি নেই। ছাড়ো তো দিদি, পড়াশোনায় আর মন নেই, কি হবে বলো পাশ করে? মা কি দেবে না মাকে চাকরি করতে? তুই ভালো করে পরীক্ষাটা তো দে আগে, চাকরি পেলে মা দেখবি ঠিক রাজি হয়ে যাবেন। না গো দিদি, হবে না, সেদিন তো আমাকে পড়তে দেখে বলেই দিলেন, পড়াশোনা করছো ভালো কথা, তাতে জ্ঞান বাড়বে, তবে বৌমা বাড়ির বাইরে গিয়ে চাকরি করবে সে কথা কিন্তু স্বপ্নেও ভেব না। তা জানি, মেয়েরা বাইরে গিয়ে কাজ করবে তাই এবাড়ির কারও সেরকম পছন্দ নয়, তাছাড়া এত বড় পারিবারিক ব্যবসা এদের। কিন্তু দিদি, টাকা পয়সাই কি সব? ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। তা হয়তো নয়, তবে আমরা তো কেউ খারাপ নেই, বাবা মা দুজনেই বেশ ভালো, আর ওরা দুই ভাইও। তা ঠিক দিদি, কিন্তু দিদি দেখো, দুই ভাই সেই সকালে উঠেই ব্যবসার কাজে দৌড়বে, আর ফিরতে ফিরতে সেই রাত দুপুর। অত বড় কারবার, সব দেখাশোনা করা কি সহজ কাজ?
বাবা তো আজকাল ব্যবসার কাজ খুব বেশি দেখতে পারেন না। আচ্ছা দিদিভাই, তোমার এত সংসারের কাজ করতে ভালো লাগে, আমার কিন্তু একদম ভালো লাগে না। আমার মন্দ লাগে না, আর যা করি নিজেদের আপনজনদের জন্যই তো করি, ওদের সুখ স্বাচ্ছন্দ্য দেখা তো আমার কর্তব্য। ধুত, আমার তো মনে হয় এগুলো সব থ্যাঙ্কলেস জব, বেগার খাটনি, কেউ কখনো একটা ধন্যবাদও জানায় না। কি যে বলিস পাগলির মতো, নিজের লোকজন সবাইকে কথা কথায় ধন্যবাদ জানাবে? এই যে তোর আর আমার বর, যে সারা দিন পরিশ্রম করে সংসারের জন্য রোজগার করছে, আমরা কি রোজ রোজ তাদের ধন্যবাদ বলছি? বাবা মা এত কষ্ট করে এই বাড়ি বানিয়েছেন, আমরা এখন থাকছি, রোজ রোজ কি তাদের থ্যাংক ইউ বলছি? আপনজনের জন্য পরিশ্রম করা, ত্যাগ করার মধ্যে এক আশ্চর্য মানসিক সুখ আছে রে পাগলি। তাহলে দিদি তুমি মানসিক সুখ নিয়ে থাকো, আমি কিন্তু লেপ গায়ে দিয়ে একটু ঘুমোতে পারলেই সুখী হব। দেখাচ্ছি তোর সুখে থাকা। এই আজ না রাত্রে তোর রান্না করার কথা, মা বলেছেন না আমাদের দুজনকে পালা করে সব দায়িত্ব নিতে হবে, কাল রাতে আমার পালা ছিল আর আজ তোর। ও দিদি কি যে বলো, আমি রান্না করব কি করে, আমি ওসব পারিই না। আহা, তুই রান্না করবি কোন দুঃখে, পুষ্পা আসবে, তুই শুধু ওকে বলে বলে সব কাজ করাবি। ও দিদি ভাই আজ ছেড়ে দাও আমাকে, হ্যাঁ হ্যাঁ খুব মাথা ব্যথা আমার, তোমার চা খেয়েও যায়নি, উফ উফ। ব্যাস ব্যাস হয়েছে, ঠিক আছে আমি ওই দিকটা দেখে নিচ্ছি। কি ভালো তুমি দিদি ভাই। তবে হ্যাঁ, ঘুমোলে চলবে না কিন্তু, তাহলে মাকে গিয়ে বলে দেব। তাহলে কি করব আমি এখন, টিভি দেখতে আর ভালো লাগে না। না না পড়তে বসবি এখন, পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়। বড় বৌমা কোথায়, ছোট বৌমা? ও নিজের ঘরেই আছে মা, যা ঠান্ডা পড়েছে বেচারা লেপের তলা থেকে বেরোতেই পারছে না। না না বৌমা অত আশকারা দিও না, ঠান্ডা কি তোমার জন্য না, একেবারে কি এমন ঠান্ডা পড়েছে যে মাটিতে পা দিতে পারছে না? ও দিদি ভাই খুব খিদে পেয়েছে গো। তা আগে বলবি তো, আমি ভাবলাম তুই আর আমি পরে খাবো, নে নে বসে পড়। তা ছোট বৌমা বলি ব্যাপারটা কি তোমার, যেই নিজের পেটে টান পড়েছে বিছানা থেকে নেমে এসেছো তাই তো, আর এতক্ষণ একবারও রান্নাঘরে আসার কথা মনে পড়ল না? আসলে মা এত ঠান্ডা, দিদি ভাইও বলল। বড় বৌমার কষ্টটা কি একটু চোখে দেখতে পারছো না, সারাটা দিন মেয়েটা খেটে যাচ্ছে, একটু সাহায্য তো করতে পারো, ও কি বানের জলে ভেসে এসেছে নাকি? থাক না মা এসব, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। না বৌমা থাকবে কেন, বড় লোকের না কুচু মেয়ে, কিছুই তো শেখেনি, একটু ঠান্ডাতেই মূর্ছা যাচ্ছে, যত সব বড় বৌমাকে দেখেও তো কিছু শিখতে পারো। আসলে মা এত ঠান্ডা লাগছিল তারপর পড়তে বসেছিলাম। অজুহাত তো তোমার মুখের ডগায় মা, পড়ে জগৎ উদ্ধার করবে তুমি, নবাব বাড়ির মেয়েরা এই রকমই হয়, ধরাকে সরা জ্ঞান করে। মা ও এখন অনেক ছোট, এসব কথা থাক না, আপনি খেয়ে নিন। বাবলি তুই ঘরে যা, আমি তোর খাবার নিয়ে যাচ্ছি। কিরে মুখ ঘুরিয়ে বসে আছিস কেন, আমার উপর রাগ করেছিস বুঝি? তোমার উপর রাগ করব কেন দিদি ভাই, শুনলে তো মা আমাকে কিভাবে কত কিছু বলল, আমি এত ঘরের কাজ পারি না তাই তোমাকে সবসময় সাহায্য করতে পারি না, তুমি বলবে দেখো আমি ঠিক করে দেব তোমার হাতে হাতে। আচ্ছা ঠিক আছে, মায়ের কথা অত মনে করতে নেই, বড়রা এরকম বলেই। আমি কি তোমাদের ভালোবাসি না বলো তো, মার কাছে শুধু যে কাজ করবে তারই দাম আছে, এই জন্যই তো বলি তুমি যে এত কাজ করছো করো না, যেদিন তুমি পারবে না সেদিন তোমাকেও সবাই পর করে দেবে। তুই আবার ওসব বলছিস, বললাম না নিজের লোকেদের জন্য আমি যা করি ভালোবেসে করি, চল দেখি এবার খেয়ে নেবি চল, তোর পছন্দের মুগের ডাল করেছি, আর রাগ করে থাকিস না। তুমিই আমাকে একমাত্র ভালোবাসো দিদি ভাই, আর কেউ আমাকে চায় না। ও বড় বৌমা, বড় বৌমা।
হ্যাঁ মা, ডাকছিলেন। এখনই তোমার মা ফোন করেছিলেন, কাল তোমাদের বাড়ির চার পাঁচজন আসবেন। কাল আসবেন? কই, মা তো আমাকে কিছু জানায়নি। বাপের বাড়ির লোকজন এলে মানুষে খুশি হয়। তুমি বাপু কেমন ধারা, পঞ্চাশটা প্রশ্ন করে যাচ্ছ। ওরা অতজন আসবে মানে তো বাজার করতে হবে। সে আমি বড় খোকাকে বলে দেব বাজার করতে হবে। তুমি রান্নার মেনুটা ঠিক করে ফেলো তো দেখি। সে আমি সব করে নেব। না না, তুমি কেন, ছোট বউকে বলো। এতদিন পরে তোমার বাবা মা আসবেন, তাদের সাথে গল্প না করে কি রান্নাঘরেই কাটাবে নাকি? ও এত পারবে না মা, আর পুষ্পাদিও যে আসছে না এখন, ওকে সাহায্য করবে কে? তোমার বেশি বাড়াবাড়ি বড় বৌমা, যা বলছি তাই হবে। কাল ছোট বৌমাই সব করবে, শিখুক দায়িত্ব নিতে। শোনো, বড় বৌমার বাড়ির লোকজন সব আসবে। ছোট বউ, আজ যা যা রান্না হবে সব তুমি করবে। দেখি বাপের বাড়ি থেকে কি কি শিখে এসেছো, মা বাবা কি কি শিখিয়েছে তোমাকে। দিদি ভাইয়ের বাড়ির লোক আসবে, খুব ভালো হবে মা। ঠিক আছে মা, আমিই রান্না করব। ও দিদি ভাই, তোমার বাড়ির সবাই আসছে, কি মজা গো। তবে আমাকে রান্না করতে হবে। কি যে হবে এবার, আমি যে কিছুই জানি না। চুপ চুপ আসতে বল, মা এখন ঠাকুর ঘরে এক ঘন্টা সময় কাটাবে, সবাই আসতেও দেরি আছে। তুই একটু সাহায্য করবি, আমি সব করে নেব। ও দিদি, এত কম সময় হবে কি করে? সব হবে, তুই মাঝে মধ্যে দরজার কাছে দাঁড়িয়ে দেখে নিবি, কাউকে এদিকে আসতে দেখলে বলবি। যাক, সব কিছুই ভালোভাবে হলো। ছোট বউ যে এত ভালো রান্না করতে পারে জানতামই না। হ্যাঁ মা, আমার বাড়ির সবাই খুব খুশি হয়েছে, বাড়ি পৌঁছে ফোন করেছিল। মাংসটা যা হয়েছিল না, মুখে লেগে আছে একেবারে। সে তো হবেই, দিদি ভাইয়ের থেকেই তো শিখেছি মা। তাও ভালো, কিছু তো শিখেছো, তাই আমার আজ মুখ রক্ষা হলো। আমি তো সব সময় বলি মা, বাবলি আমাদের বড় ভালো মেয়ে। আপনি ঘরে যান মা, আমি চা করে পাঠাচ্ছি। তাই দাও, যা ঠান্ডা পড়েছে। ছোট বউ তুমি যাও, পড়তে বসো। ওকেও একটু চা দিও বড় বৌমা, মেয়েটা তাহলে মন্দ নয়। তুমি না থাকলে যে কি হতো দিদি ভাই, আজ তোমাদের সবার সম্মান নষ্ট হতো। ধুর পাগলি, আমি কি তোর পর নাকি রে? না গো, তুমি আমার সবচেয়ে আপন। এবার আমাকে থ্যাংক ইউ বল। কি রে, বলবি তো? বলবোই না, থ্যাংক ইউ কি আপনজনদের কেউ বলে? তাহলেই বুঝলি তো, কোনো কাজই ছোট নয়, শুধু শুধু সবসময় থ্যাংক ইউ বলার দরকার পড়ে না। তবে একটা কথা তোমাকে বলবো। কি কথা? খুব ভালোবাসি তোমাকে, আমার সোনা দিদি ভাই।